নমস্কার বন্ধুরা, রাজ ক্রিয়েটিভ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের সঙ্গে কী করে চিকেন পকোড়া আর বাড়িতে কী করে সস বানাতে হয় সেটা আপনাদের সাথে শেয়ার করব। চিকেন পকোড়া বানানোর জন্য আমি নিয়ে নিয়েছি 1 বাটি কর্নফ্লাওয়ার, 2 ডিম আর ওখানে রান্না করা মাংস, আর সস বানানোর জন্য নিয়েছি 2 বড় বড় সাইজের টমেটো, আর এখানে একটু চিনি, লঙ্কার গুঁড়ো, নুন আর একটু রসুন, একটা কাঁচা লঙ্কা, আর এখানে একটু তেঁতুলটা জলে গুলিয়ে নিয়েছি। প্রথমে আমি সসটা বানিয়ে নেব, তার জন্য উনুনে 1খানা ফ্রাইপ্যান চাপিয়ে দিয়ে তাতে আমি একটু সাদা তেল দিয়ে দিলাম, অল্প, একদম অল্প সাদা তেল দিয়ে দিলাম। কড়াইয়ে তেলটা গরম হয়েছে, এতে আমি দিয়ে দেবো রসুনটা। প্রথমে সাদা তেলটা একদম অল্প পরিমাণ দিতে হবে। রসুনটা একটু ভাজা ভাজা হয়ে গেলে আমি দিয়ে দেবো কাঁচা লঙ্কাটা, দিয়ে টমেটোটা দিয়ে দেবো, এর মধ্যে দিয়ে দেবো নুন, এই লঙ্কাটা, চিনিটা। এই অবস্থা আমি এটাকে একটা ঢাকন চাপা দিয়ে দেবো। এর মধ্যে আমি এবার তেঁতুল যে গুলিয়ে রেখেছিলাম জলে, ওই তেঁতুল গোলা জলটা এর মধ্যে এবার দিয়ে দেবো। ওদিকে সসটা হতে হতে আমি একটু এই ব্যাটারটা বানিয়ে নেবো, তার মধ্যে তার জন্য দিয়ে দিলাম চিনি, একটু লবণ দিয়ে দিলাম, একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। এবার এই কর্নফ্লাওয়ারটা আর ডিম দুটো দিয়ে ফেটিয়ে নেব। এই যে এরকম করে আমি ব্যাটারটা পুরো তৈরি করে নিলাম, একটু ভালো করে ফেটাতে হবে। এবার টমেটোটা এরকম গলে গেলে আর একটু ঝোলটা শুকিয়ে নিয়ে এটাতে আমি মিক্সিতে পেস্ট করে নিলেই হয়ে যাবে সস। বন্ধুরা, এই অবস্থাতে আমি এটাকে নামিয়ে নেব, এই যে ঠিক এরকম অবস্থায় নামিয়ে নিয়ে একটু ঠান্ডা করে আমি মিক্সার গ্রাইন্ডারে পেস্ট করে নেব। বন্ধুরা, পকোড়া ভাজার জন্য ব্যাটারটা আমার রেডি, ঠিক ব্যাটারটা এরকম হবে। এবার পকোড়া ভাজার জন্য আমি একটা কড়াই চাপিয়ে নিয়েছি, এবার আমি তাতে দিয়ে দেবো সাদা তেল। এবার ব্যাটারে আমি মাংসগুলো এরকম করে চুবিয়ে নেব, এরকম করে মাংসগুলো চুবিয়ে এভাবে কড়াতে দিয়ে দেবো। বন্ধুরা, এরকম লাল লাল ভাজা হয়ে গেলে আমি এরকম নামিয়ে নেব। আমারও দুটো আছে, দিয়ে দেবো। ধরো আবারও এভাবে আমি দুটো পকোড়া ভেজে নিচ্ছি। বন্ধুরা, কি সুন্দর ফুলেছে পকোড়াগুলো। বন্ধুরা, এভাবে লাল লাল করে আমি পকোড়াগুলো ভেজে নেব, দেখুন। দেখুন সুন্দর ভাজা হয়েছে পকোড়াগুলো। বন্ধুরা দেখুন, এইভাবে লাল লাল করে পকোড়াগুলো ভেজে নিয়েছি সব একটা একটা করে। এই যে আমার রেডি পকোড়াটা, দেখুন বন্ধুরা আমার পকোড়াগুলো রেডি হয়ে গেছে। আমি একটুখানি স্যালাড কেটে নিয়ে রিং রিং পেঁয়াজ দিয়ে আর ওই সস দিয়ে এটা পরিবেশনের জন্য রেডি করে নিয়েছি। বন্ধুরা, আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে আমার চ্যানেলটা লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন, আমার পাশে থাকবেন। নমস্কার। আর এভাবে আপনারা বাড়িতে তৈরি করে খেয়ে আমাকে জানাবেন কমেন্টের মাধ্যমে যে রেসিপিটা আপনাদের কেমন লাগলো, আমার পাশে থাকবেন। নমস্কার।